হ্যালো, হ্যাঁ বলো। বলছি কোথায় তুমি? আজ সকাল থেকে তোমাকে ফোনে পাচ্ছি না, ব্যাপারটা কি? অনেক কষ্টে ফোনটা লাগলো, কি হয়েছে গো তোমার? তুমি জানো না, তোমার সাথে কথা না হলে আমি অস্থির হয়ে উঠি। আর বলো না, আমার বাবা তার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ের কথা পাকাপাকি করে ফেলেছে। আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাকে ছুটে গিয়ে বলি, কিন্তু কি আর করবো বলো। তুমি কিছু মনে করো না প্লিজ। লক্ষ্মীটি, আমার কাছে ফোনটা ছিল না। কি, তুমি কি বলছো? এতদিনের সম্পর্ক, তাহলে আমার কি হবে? আমার সোজা কথা, আমি এসব কিচ্ছু বুঝি না আর জানতেও চাই না। তুমি আগামীকাল আমার সাথে দেখা করো। কোথায়, কখন যেতে হবে বলো? বিয়ের কথা হতে না হতে আমরা কোথায় দেখা করতাম সেটাও ভুলে গেলে? কেন, আমরা যেখানে দেখা করতাম সেখানে? এই শোনো শোনো, সেই দিন যে রাত্রে তোমাকে ফোন করে বললাম না আমার চাকরির জন্য 20,000 টাকা লাগবে, টাকাটা আনতে ভুলো না জানে প্লিজ লক্ষ্মীটি। এই ফোনটা রাখছি, ও আসছে। আচ্ছা শবনম, এসবের মানেটা কি? এটা কি আমাদের স্বামী স্ত্রীর বিছানা না অন্য কিছু? তুমি তো আমাকে সুখী রাখতেই পারো না, বিছানার মাঝে গোলবালিশ থাকবে না তো কি থাকবে? তোমাকে আর কত সুখে রাখবো, তুমি আর কি চাও? হ্যাঁ হ্যাঁ, আমাকে কত সুখে রেখেছো। আচ্ছা আজকের দিনেও তুমি আমার সাথে এইভাবে ঝগড়া করছো? আচ্ছা তুমি কি জানো, আজকে আমাদের 5ম বিবাহ বার্ষিকীর রাত। তুমি আমাদের বাড়িতে আমার বউ হয়ে আসার পর থেকে দেখছি এই প্রতি রাতে তোমার একটা না একটা অজুহাত থাকছেই, কিন্তু কেন? কেন আবার, এমনি 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 কি কোনো জিনিসের জন্ম হয়? নিশ্চয় কোনো না কোনো কারণ আছে। এই শোনো, এত রাত দুপুরে অত ওকালতি করো না, আমি কিন্তু রেগে যাব। বেশি কানের গুড়ে ঘ্যান ঘ্যান করলে আমি নিচে গিয়ে শুবো। না মানে তোমার সেটা ভালো লাগলেও আমার তো আর ভালো লাগবে না। আচ্ছা শবনম, তোমার কাছে কি আমি এতই অযোগ্য? ঠিক আছে বাবা, ঠিক আছে, অত কথা বাড়িয়ে লাভ নাই, এবার শুয়ে পড়ো। এই আজকে আমার অফিস থেকে ফিরতে একটু লেট হবে, তুমি একা একা খেয়ে নিও। হ্যাঁ ঠিক আছে, যাও। মেয়েরা যাকে একবার মন দেয় তাকে ভুলে থাকতে পারে না। তুমি এইসব কথা বলতে পারলে তুমি আমাকে হাসাতে নয়, তুমি আমাকে কাঁদাতে বেশি ভালোবাসো। তুমি তো আমার জীবন মরণ, তুমি তো আমার সব, তোমাকে কি আমি কাঁদাতে পারি? সোনা, সেই 20,000 টাকা এনেছো? এনেছি, এই নাও। কই, দাও তাড়াতাড়ি দাও। এই রে, এদিকে আবার বেলা 11টা বেজে গেল, আজ আবার ইন্টারভিউ আছে। শবনম প্লিজ লক্ষ্মীটি, তুমি কিছু মনে করো না, আজ উঠছি, আগামীকাল দেখা হবে। আজ একটু আমার কাছে বসে যাও না, আমার মনটা খুব খারাপ করছে। ওহ পাগল হয়ে যাব, নাও তো কি বলবে বলো। আজ আসল সত্য কথাটা আমার মুখ থেকে শুনে নাও। আমার স্বামীর সাথে বিয়ে হয়েছে ঠিকই,
কিন্তু এখনো পর্যন্ত তাকে আমার দেহ মানের উপর পূর্ণ স্বাধীনতা দিইনি। ছুঁয়ে দেখা তো দূরের কথা, 5 বছর ধরে শুধু তোমায় ভালোবাসি বলে তোমার পথ চেয়ে বসে আছি, আর তুমি তোমার বাবার পছন্দের মেয়ের সাথে বিয়ে করতে যাচ্ছ। তাহলে আমাদের প্রেমের এই প্রতিদান দিলে? এই তুমি কাঁদছো কেন? তুমি কাঁদলে আমার মোটেও ভালো লাগে না। তুমি কি বোঝো না? তুমি কাঁদলে আমারও খুব কান্না পায়। এই আমি তোমার চোখের জল মুছে দিলাম। আর কান্না নয় লক্ষ্মীটি, এই তোমাকে একটু ছোবো? না, তুমি আমায় একদম ছোবে না, তুমি আমায় একটুও ভালোবাসো না। কি যে বলো শবনম। এই আমাকে যেতে হবে, ওইদিকে আমার ধর্মস্বামীর অফিস থেকে আসার সময় হয়ে গেছে। ভালো করে ইন্টারভিউ দিও। আমি তো খুব ভালো করে ইন্টারভিউ দিচ্ছি। তোকে বললাম ব্যাটটা ধরিস নি, এবার হারলি তো, এবার কি দিয়ে খেলবি? থাম, আমার টাকার অভাব, আমার এটিএম আছে, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার প্রীতি। আজ কেমন আছো বলো? কেমন না থাকবো বলো? একদম ভালো নাই। আজ কি এত খুশির দিনে তুমি কেন ভালো নেই? সে কথা শোনো না, এদিকে আমার পঙ্গু মা বিছানা শুয়ে কষ্টে দিন গুনছে, আর অসুস্থ বাবার ওষুধ কেনার মতো টাকাও আমার কাছে নাই। শুধু কি তাই, তার উপর পরীক্ষার ফিজ সহ প্রাইভেটের বেতনও দিতে পারিনি। আমি কি করে ভালো থাকি বলো? তুমি ফোন করে ডাকলে তাই আসতে বাধ্য হলাম। এ প্রীতি, এত ভাবছো কেন? আমি আছি তো, আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো, আমি তোমার সমস্ত দুঃখ কষ্ট ভাগ করে নেব। আমার বড় ভয় হয় গো। তোমার ভয়ের কোনো চিন্তাই নেই, আমরা তো প্রতিজ্ঞা করেছি আমরা সারা জীবন একসাথে থাকবো। তুমি আমাকে বিশ্বাস করো না লক্ষ্মীটি? এই তোমাকে যেটা বলেছিলাম সেটা কি এনেছ? কি করে আনবো বলো, সবই তো তোমাকে বললাম, আমার কাছে মালাটি ছাড়া তো আর কিছুই নেই, এটাই নাও। তোমার চাকরির জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি, এটা তো সামান্য মালা। আচ্ছা সোনা, আসি তাহলে, কাল দেখা হবে। ঠিক আছে, যত তাড়াতাড়ি তুমি চাকরিটা পেয়ে যাবে তত তাড়াতাড়ি আমাদের বিয়েটা হয়ে যাবে। হ্যাঁ সোনা, তুমি ঠিকই বলেছো, তোমরা তো সব আমার এটিএম। হ্যালো শবনম, তুমি কোথায় আছো সোনা? এই তো আমি বাড়িতে রান্না করছি। আরে রাখো তোমার রান্না, তোমাকে কাছে না পাওয়ার জন্যে বেড়ে যাচ্ছে আমার কান্না। গতকাল রাতে তোমাকে যে কথাগুলো বলেছিলাম তার সমস্ত কাজকর্ম কিন্তু আজ রাতেই করে ফেলতে হবে, কোনো কাক পক্ষে যেন টের না পায়। হ্যাঁ ঠিক আছে, বেশি অর্ধেক কাজ প্রায় সেরেই ফেলেছি, খানিকটা আছে আজ রাতেই সেরে ফেলবো। এখন ফোন রাখো, ও আসছে। কই গো, কোথায় গেলে? এদিকে এসো। এই তো আসছি আমি। এই নাও টাকা পয়সাগুলো, যত্ন করে আলমারিতে রেখে এসো। আচ্ছা ঠিক আছে। আজ তোমার আসতে এত দেরি হলো কেন? অফিসে খুব কাজে চাপ ছিল নাকি? আর বলো না, কয়দিন থেকে অফিসের কাজে খুব চাপ, শরীরটা বড় টায়ার্ড লাগছে। ওফ, এসো ঘরে এসো। বিছানায় বসো,
আমি তোমার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আসছি। আজ দুধের সাথে এই ঘুমের ওষুধটা মিশিয়ে দিয়ে ওকে খাইয়ে দিলে কোনো সমস্যাই থাকবে না, বাচ্চা টেরও পাবে না। একেই বলে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। এই নাও দুধটুকু খেয়ে নাও দেখি। শবনম, তুমি প্রথম থেকে যদি আমাকে এরকম ভালোবাসতে। হ্যালো সাকিব, আমার সব কাজ সারা হয়ে গেছে, আর কোনো চিন্তা নয়। ওর সমস্ত টাকা পয়সা, গয়নাগাটি, লকারে সমস্ত টাকা আমার হাতিয়ে নেওয়া হয়ে গেছে। আর সেই সাথে তোমাকে একটা খুশির সংবাদ দিই। হ্যাঁ বলো বলো। আমাদের ওই বলদটাকে আজকে কি করেছে জানো? কি করেছো শুনি। দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি। ও শবনম, তোমার কোনো তুলনাই হয় না, তুমি প্রমাণ করে দিয়েছো। একেই বলে জিনা মান্না তেরে সাং। আমি পাগল হয়ে যাব। এই শোনো, আমি তোমার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি। তুমি পাড়ার কোনো গোপন রাস্তা দিয়ে চলে এসো, কিন্তু খুব সাবধানে। শবনম, তুমি চলে এসেছো। আরে তোমার এত ভারী ব্যাগ, বইতে হাত লেগে যাবে তো। দাও দাও, আমাকে দাও। এই নাও। আচ্ছা সাকিব, তাহলে বাসটা কখন আসবে? ইয়ার 10 মিনিটের মধ্যে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুজন এখানে একটু বসি। আচ্ছা শবনম, তুমি একটু বসো, আমি বাথরুম থেকে আসছি। আচ্ছা দিদি, আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, কোথাও যাবেন? হ্যাঁ দাদা যাবো, কিন্তু আমার সাথে একজন আছে। আমি তো ভুলে মোবাইলটা বাড়িতে রেখে এসেছি। দাদা আপনার ফোনটা দিন তো, একটু কল করি। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। The number you have dialed is not available at the moment. আমার আর যাওয়া হবে না। সাকিব কি আমাকে ঠকালো? সাকিব কি আমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করলো? আমি এখন কি করব? আমার স্বামীকে তো আমি ঠকিয়েছি। আমি আর ওর কাছে ফিরে যেতে পারবো না। এই সমাজে মুখ দেখানোর মতো আমার আর কোনো উপায় নাই। আমি তো ক্ষমার অযোগ্য, এই মুখ আমি কাউকে দেখাবো না। যে ঘুমের ওষুধ খাইয়ে আমার স্বামীকে ঘুম পাড়িয়েছি,
সেই ঘুমের ওষুধ খেয়ে আমি চিরতরের মতো ঘুমিয়ে যাব। নিজের স্বামীকে এটিএম না ভেবে, পীড়িতের নাগরের জন্য নিজেকে ভাসিয়ে না দিয়ে আসুন নিজের স্বামীকেই প্রেমিক ভাবুন, তাহলে হয়তো আর কোনো মা বোনেদের এমন পরিস্থিতির শিকার হতে হবে না। খোদা হাফেজ, ভালো থাকবেন, ডিটি বাংলার পাশে থাকবেন, ধন্যবাদ।